वेलकम टू ऑनलाइन क्लासेस ऑन एजुकेशनल रिसर्च। आज के आमरा देखे नेब जे किभावे एसपीएसएस एर माध्यमे आमरा वन वे एनोवा कंडक्ट करते पारी। एखाने एक एग्जांपल दावा होयेछे क्याल्कुलेशन करार जोन्नो जे प्रथम वेरिएबल टीचिंग मेथड, एखाने वन फॉर टीचिंग मेथड वन, टीचिंग मेथड टू, टीचिंग मेथड थ्री एवं वन फॉर लेक्चर मेथड, टू फॉर डेमोन्स्ट्रेशन मेथड एवं थ्री फॉर डिसकशन मेथड। एवं ये वेरिएबले देवा आछे स्टूडेंटदेर अचीवमेंट स्कोर, जखन लेक्चर मेथड व्यवहार करा हय तखन स्टूडेंटदेर स्कोर की रकम पाय सेटा देवा हयेछे, जखन डेमोन्स्ट्रेशन मेथड व्यवहार करा हय तखन स्टूडेंटदेर अचीवमेंट स्कोर की रकम हय सेटाओ एखाने देवा आछे, एवं जखन डिसकशन मेथड व्यवहार करा हय तखन स्टूडेंटदेर अचीवमेंट स्कोर की रकम हय सेटाओ एखाने देवा रयेछे। তো এখানে আমাদেরকে ওয়ান ওয়ে অ্যানোভা কন্ডাক্ট করতে হবে, এবং আমরা জানি যে যখনই আমাদের কাছে মোর দ্যান টু গ্রুপস অফ বা মোর দ্যান টু সেটস অফ স্কোরস যখন আমাদের কাছে থাকে তখন আমরা অ্যানোভা কন্ডাক্ট করি, এবং অ্যানোভা কন্ডাক্ট করার সময় আমরা এই গ্রুপের সাথে এই গ্রুপ, এই গ্রুপের সাথে এই গ্রুপ, এবং এই গ্রুপের সাথে এই গ্রুপ আমরা ডিফারেন্স সিগনিফিক্যান্ট ডিফারেন্স বার করার চেষ্টা করি, বা এদের মধ্যে আজ সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কিনা সেটা আমরা দেখে নিই। তো সবার প্রথমে অ্যানোভা করার জন্য আমাকে দেখে নিতে হবে, নর্মালিটি চেক করে নিতে হবে এবং হোমোজিনিটি চেক করে নিতে হবে। তো তার জন্য সবার প্রথমে অ্যানালাইসে যেতে হবে, অ্যানালাইসে গিয়ে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, তারপরে এক্সপ্লোর, এক্সপ্লোরে গিয়ে আমাকে ডিপেন্ডেন্ট লিস্টের আন্ডারে স্কোর অফ দ্য স্টুডেন্ট ক্লিক সিলেক্ট করতে হবে, এবং ফ্যাক্টর লিস্টে টিচিং মেথড সিলেক্ট করতে হবে। স্ট্যাটিস্টিক্সে ক্লিক করে ডেসক্রিপটিভ কন্টিনিউ করতে হবে। প্লটসে ক্লিক করে আমাকে নর্মালিটি আমি চেক করছি আমার ডেটার, এবং আমার ডেটার হোমোজেনিটি আমি চেক করছি, সেই জন্য এই দুটোকে আমাকে চেক করতে হবে। করে কন্টিনিউ অপশান এখানে কন্টিনিউ করতে হবে। ওকে করলেই আমরা দেখতে পাচ্ছি যে একটা আউটপুট খুলে গেল, এবং সেখানে সেই আউটপুটে আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট অফ নর্মালিটি, টেস্ট অফ নর্মালিটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেই ভ্যালু দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ডেটা নর্মালিটি মেনটেন করছে কি না, সেটা হলো এই ভ্যালুগুলোকে দেখে। এবং এই ভ্যালুগুলো যদি 0.05 উপরে হয় তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ডিস্ট্রিবিউশনটা নর্মাল আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সমস্ত ভ্যালু, লেকচার মেথডের যেই স্কোরগুলো পাওয়া গেছে তার ভ্যালু, ডেমনস্ট্রেশন ডিসকাশন মেথডের যে ব্যবহার করে যে সমস্ত অ্যাচিভমেন্ট স্কোর পাওয়া গেছে তার সেই ডিস্ট্রিবিউশনটারও কিন্তু ভ্যালু এখানে 0.200, যা 0.05 থেকে অনেকটাই উপরে। তাই আমি বলতে পারি যে আমার ডিস্ট্রিবিউশনটা নর্মাল আছে, বা আমাদের ডেটাগুলো নর্মালিটি শর্ত পূরণ করছে। এরপরে চলে আসি হোমোজেনিটির শর্ত। তো আমাদের ডেটা হোমোজেনিটি পালন করছে কিনা তার জন্য দেখতে আমাদের যে টেস্টটা কন্ডাক্ট করতে সেটা হলো লিভিনস স্ট্যাটিস্টিক, এবং যেই মানটা আমাদেরকে বিচার করতে দেখতে হবে সেটা হলো এই মানটা। এবং একই রকমভাবে যদি এই মানটা যদি 0.05 উপরে যদি হয় তাহলে আমরা বলতে পারি যে আমাদের ডেটার মধ্যে হোমোজেনিটি আছে, এবং যদি 0.05 নিচে যদি হয় তাহলে বুঝতে পারবো যে ডেটার মধ্যে হোমোজেনিটি অফ ভেরিয়েন্স নেই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিস্ট্রিবিউশনের এখানে মান বার হয়েছে 0.153, যেটা 0.05 অনেকটাই উপরে। তাই আমরা বলতে পারি যে আমাদের ডেটা হোমোজেনিটি অফ ভেরিয়েন্সের শর্ত পালন করছে। তো এই দুটো শর্ত, নর্মালিটি এবং হোমোজেনিটি, আমরা যখনই বুঝতে পারলাম যে এই দুটো শর্ত পালন করছে আমাদের ডেটা, তখনই আমরা অ্যানোভাতে অ্যানোভা ক্যালকুলেট করতে শুরু করতে পারি। এবং তার জন্য আমাকে সবার প্রথমে অ্যানালাইজে ক্লিক করতে হবে। অ্যানালাইজে ক্লিক করার পর কম্পেয়ার মিনস, তারপরে ওয়ান ওয়ে অ্যানোভাতে আমাকে ক্লিক করতে হবে। এখানে দুটো লিস্ট দেখতে পাচ্ছি, ডিপেন্ডেন্ট লিস্ট এবং ফ্যাক্টর লিস্ট। তো ডিপেন্ডেন্টের মধ্যে আমাকে স্কোরগুলোকে দিতে হবে স্টুডেন্টদের, এবং ফ্যাক্টরের আন্ডারে আমাকে বিভিন্ন টিচিং মেথডগুলো দিতে হবে। কন্ট্রাস্ট কন্টিনিউ, পোস্ট হক আমাকে বন্ড ফেরোনি এখানে ক্লিক করতে হবে, কন্টিনিউ অপশনস, ডেসক্রিপটিভ, হোমোজেনিটি আরেকবার দেখে নেব,
मीन्स प्लट चेक कर कन्टिन्यू करते हैं करार पर ओके कर ले आउटपुट देखते पाची जे हमारे सवार प्रथम देवा डेस्क्रिप्टिव्स डेस्क्रिप्टिव्स अंडारे हमें विभिन्न ग्रुपर मीन एवं मीनगुलो देखते पाई फर एक्साम्पल जो लेक्चर मेथड व्यवहार कर तक स्टूडेंट अचिवमेंट मीन बार हो 23.83 डेमोन्स्ट्रेशन टेक्निक व्यवहार कर ले स्टूडेंट अचिवमेंट हो 28.714 एवं डिसकशन मेथड व्यवहार कर ले स्टूडेंट मीन हो 34.2857 तो विभिन्न ग्रुपर मीनगुलो देखे निल তারপরে আমাকে কম্পেয়ার করতে হবে হোমোজেনিটি আমরা আগেও বার করেছি যেই টেবিলটা দেখে আমরা বুঝতে পারবো যে গ্রুপগুলোর মধ্যে বা মিনগুলোর মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে কি না সেটা হলো এই টেবিল এবং এখানে আমাদের এফ রেশিও বার হয়েছে 12.821 এবং এটা সিগনিফিক্যান্ট কি সিগনিফিক্যান্ট না সেটা আমরা এই ভ্যালুটাকে দেখে বুঝতে পারবো যেটাকে বলা হয় পি ভ্যালু এবং পি ভ্যালু যদি 0.05 থেকে নিচে হয় বা 0.01 থেকে নিচে হয় তখন আমরা বুঝতে পারবো না আমরা বুঝতে পারবো যে আমাদের মিনগুলোর মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে আমাদের এখানে যেটা যেই ভ্যালুটা বার হচ্ছে সেটা হচ্ছে 0.00 যেটা 0.05 এবং 0.01 থেকে অনেকটাই নিচে তাই আমরা বলতে পারি আমাদের মিনগুলোর মধ্যে কিন্তু সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে অর্থাৎ টিচিং মেথড স্টুডেন্টদের অ্যাচিভমেন্টের অ্যাচিভমেন্টকে সিগনিফিক্যান্টলি অ্যাফেক্ট করে তো এইবারে আমরা যখন এটা জানতে পারলাম যে স্টুডেন্ট টিচিং মেথড স্টুডেন্টদের অ্যাচিভমেন্টকে প্রভাবিত করে সিগনিফিক্যান্টলি তখন আমাদেরকে এটা দেখতে হবে যে যে কোন কোন পদ্ধতি বা টিচিং মেথড স্টুডেন্টদের অ্যাচিভমেন্টকে খুব হাইলি বা সিগনিফিক্যান্টলি অ্যাফেক্ট করে বা কোন মিনগুলোর মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে তো সেটা জানার জন্য আমাকে সর্বপ্রথমে পোস্ট হক টেস্টে টেবিলটাতে দেখতে হবে এখানে বন ফেরুনি টেস্টের মাধ্যমে আমরা খুঁজে পেয়েছি বিভিন্ন ভ্যালুগুলো বিভিন্ন গ্রুপের মধ্যে আমরা সিগনিফিক্যান্ট ডিফারেন্স এখানে বার করেছি আমরা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেকচার মেথড এবং ডেমনস্ট্রেশন মেথডের মধ্যে কিন্তু সিগনিফিক্যান্ট ডিফারেন্স নেই কারণ এটা 0.092 উপরে আছে এবং যেটা 0.05 থেকে অনেকটাই উপরে তাই বলতে পারি যে লেকচার মেথড এবং ডেমনস্ট্রেশনের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স নেই দুটো একই রকমভাবে স্টুডেন্টদের অ্যাচিভমেন্টকে প্রভাবিত করে কিন্তু লেকচার মেথড এবং ডিসকাশন মেথডের আমরা এখানে মান দেখতে পাচ্ছি 0.00 যেটা সিগনিফিক্যান্ট অর্থাৎ এই দুটো মিনের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে যেহেতু ডিসকাশন মেথডে স্টুডেন্টদের অ্যাচিভমেন্টটা বেড়ে যায় হায়ার হয়েছে তাই আমরা বলতে পারি যে লেকচার মেথডের থেকে ডিসকাশন মেথড কিন্তু স্টুডেন্টদের অ্যাচিভমেন্টটা কিন্তু সিগনিফিক্যান্টলি প্রভাবিত করে পরের টেবিলটা আমরা দেখছি এখানে যে ডেমনস্ট্রেশনের সাথে লেকচার মেথড এটা আমরা আগেটাও দেখলাম একই রকমভাবে লেকচার এবং ডেমনস্ট্রেশন দুটো বা ডেমনস্ট্রেশন বা লেকচার দুটোর সিগনিফিক্যান্ট ডিফারেন্স সিগনিফিক্যান্ট নয় যেটা মান বার হয়েছিল 0.092 যেটা 0.05 অনেকটাই উপরে সিগনিফিক্যান্ট নয় কিন্তু দেখা যাক ডেমনস্ট্রেশন এবং ডিসকাশন মেথড এই দুটোর মধ্যে কিন্তু সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে এবং মানটা বার হয়েছে এখানে 0.037 যেটা 0.05 থেকে নিচে তাই আমরা বলতে পারি যে এই দুটো মিনের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে বা এই দুটো মেথডের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে এবং যেহেতু ডিসকাশন মেথডে স্টুডেন্টদের অ্যাচিভমেন্টের মিন বেশি হয়েছে তাই আমরা বলতে পারি যে ডেমনস্ট্রেশন মেথড থেকে ডিসকাশন মেথড সিগনিফিক্যান্টলি বেটার এইভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি পরের সেলটাই আসলে আমরা দেখতে পাচ্ছি যে ডিসকাশন এবং লেকচার মেথডের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে বা যেটা আমরা আগে দেখলাম যে লেকচার ডিসকাশন বা ডিসকাশন লেকচার একই এবং ডিসকাশন ডেমনস্ট্রেশনের মধ্যেও সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে যেটা আমরা আগে দেখলাম যে ডেমনস্ট্রেশন ডিসকাস এর মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি যে প্রথম থেকে আরেকবার রিভাইজ করছি যে অ্যানোভাতে আমরা দেখতে পেলাম যে এখানে পি ভ্যালু বার হয়েছে আমাদের
0.00 যেটা 0.01 বা 0.05 এর থেকে অনেকটাই নিচে আমরা এখন বুঝতে পেরেছি যে মিনদের মিনের মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে এবং টিচিং মেথড স্টুডেন্টদের অ্যাচিভমেন্টটাকে প্রভাবিত করে সিগনিফিক্যান্টলি কিন্তু আমরা এইখান এই টেবিল থেকে জানতে পারছি না যে কোন কোন টিচিং মেথড কীরকমভাবে অ্যাফেক্ট করছে স্টুডেন্টদের অ্যাচিভমেন্টকে বা কোন মিনগুলোর মধ্যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স রয়েছে সেটা দেখার জন্য আমাকে পোস্ট অফ টেস্ট করতে হবে যেটা আমরা এখান থেকে দেখলাম এবং এখান থেকে সিদ্ধান্তে আমরা আসলাম যে ডিসকাশন মেথড লেকচার মেথড থেকে এবং ডেমনস্ট্রেশন মেথড থেকে সিগনিফিক্যান্টলি বেটার এবং স্টুডেন্টদের অ্যাচিভমেন্টটাকে সিগনিফিক্যান্টলি অ্যাফেক্ট করে তো এইভাবে আমরা ইন্টারপ্রেট করতে পারি এবং এইভাবে আমরা এসপিএসএসের মাধ্যমে একটি অ্যানোভা ওয়ান ওয়ে অ্যানোভা আমরা কন্ডাক্ট করতে পারি থ্যাংক ইউ